হ্যালো বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাষ আর আপনারা দেখছেন টেকনিক্যালি দ্য আল্টিমেট গাইড। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে একটা 100% ফ্রি এবং একটা কনসোল সফটওয়্যারের মাধ্যমে প্রফেশনালদের মতো আমাদের যে কোনো ডিলিট হয়ে যাওয়া ফাইলকে বা যে কোনো ডিভাইস ফরম্যাট হয়ে গেলে তার থেকে সহজে কিভাবে আমরা ডেটা রিকভার করে নিতে পারি। আমরা প্রথমে একটা পেন ড্রাইভ আমি এখানে প্লাগ ইন করে নিচ্ছি আমাদের সুবিধার জন্য, কারণ পেন ড্রাইভটা আমার সিলেক্ট করার কারণ আমি আপনাদেরকে যেটা বলতে পারি যে পেন ড্রাইভ আমার একটা শর্ট স্টোরেজ 15 GB। আমি যদি এখন আপনাদেরকে হার্ড ডিস্কে দেখাতে যাই তাহলে সেখানে আমার যদি ডেটা রিকভার করি একটা হিউজ পরিমাণ ডেটা রিকভার হবে, একটা হিউজ টাইম লাগবে আর দেখতেও আপনাদের অতটা ভালো লাগবে না, খুঁজতেও টাইম লাগবে। ওই জন্য আমি একটা শর্ট আমার স্টোরেজ যেটা আছে পেন ড্রাইভ আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমি সেই জন্য এইটা দিয়ে আপনাদেরকে ডেমোনস্ট্রেশন দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে দেখুন আমার একটা এক্সেল ফাইল আছে, একটা পিডিএফ ডকুমেন্ট আছে, একটা সেটআপ ফাইল আছে অব্রো কিবোর্ডের। আমরা ডকুমেন্টটা ওপেন করে দেখিনি কি আছে। আমার এরকম একটা ডকুমেন্ট আছে পিডিএফ এর, টেকনিক্যালি সাবস্ক্রাইব লাইক ফলো লাভ, ওকে, এরকম একটা পিডিএফ ফাইল আছে। আর আমাদের একটা এক্সেল ফর্মুলার একটা আমাদের এরকম এক্সেল ফাইল আমাদের কাছে আছে বন্ধুরা। ওকে, আমরা প্রথমে কি করতে পারি, প্রথমে আমরা এই যে পেন ড্রাইভটা আছে এটাকে আমরা ফরম্যাট করে নেব। দেখুন আমার এখানে পেন ড্রাইভ আছে, এই পেন ড্রাইভের ভিতরে এইগুলো আছে, এই পেন ড্রাইভটাকে আমি ফরম্যাট করে নিচ্ছি যাতে আমার এর মধ্যে আমি ডেমনস্ট্রেশনটা করতে পারি। পেন ড্রাইভ আমি ফরম্যাট করা স্টার্ট করে দিলাম, আমাকে একটা ওয়ার্নিং দেখাচ্ছিল সফটওয়্যারটা ডিলিট হয়ে যাবে, আমি ওয়ার্নিংটাতে ওকে করে দিলাম। আমার একটুখানি টাইম লাগলো, আমার ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে, এখানে ওকে করে বার হয়ে গেলাম। দেখুন আমার পেন ড্রাইভটা পুরোপুরি ফরম্যাট হয়ে গেছে। এবারে আপনাদের যেটা করতে হবে, এবারে আপনাদেরকে একটা ওয়েবসাইট ওপেন করে নিতে হবে। এখানে দেখুন আমার একটা ওয়েব অ্যাড্রেস লেখা আছে cgsecurity.org/wiki/testdisk-download। এইটা আপনারা এখান থেকে আপনাদের ক্রোম বা যে ইন্টারনেট ব্রাউজার আপনারা ইউজ করেন সেই ইন্টারনেট ব্রাউজারের মধ্যে এটা টাইপ করে এন্টার করলে আপনাদের এই পেজটা এখানে ওপেন হয়ে যাবে। এছাড়াও আপনারা এই লিংকটা আমার এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে এই পেজটা ওপেন করে নিতে পারেন। তারপরে দেখুন এখানে আপনাদের যে কারেন্ট যে ভার্সন চলছে 7.2 আমার এখন চলছে ভার্সনটা, তার যে সমস্ত ওয়েস আছে আমাদের অ্যাভেলেবেল সেই ওয়েসগুলো আমার এখানে শো করছে। আপনি যে ওয়েসটা ব্যবহার করেন সেই ওয়েসটাতে ক্লিক করলে আপনাদের অটোমেটিক ডাউনলোড চালু হয়ে যাবে। আমি এখানে উইন্ডোজ 64 বিট ইউজ করি, তাই আমি উইন্ডোজ 64 বিটটা ক্লিক করলাম, আমার এখানে দেখুন অটোমেটিক ডাউনলোড স্টার্ট হয়ে যাবে বন্ধুরা। ওকে, এখানে দেখাচ্ছে ইফ এক্সিস্টিং ফাইল ইজ কমপ্লিট শো ডাউনলোড কমপ্লিট ডায়লগ। ওকে, আমি এটা ওকে করে দিলাম। ওকে করার পর দেখুন আমার যেহেতু ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আছে ইনস্টল করা, তাই আমার এরকম ভাবে ডাউনলোড হলো। আপনাদের যদি না থাকে তাহলে আপনারা নর্মালি আপনাদের এখানে ডাউনলোড হবে। ওকে বন্ধুরা, আমার দেখুন এখানে ডাউনলোড হয়ে গেল, আমি এখান থেকে ওপেন ফোল্ডার করে নিলাম, বা আপনি যেখানে এটাকে স্টোর করে থাকবেন সেখান থেকে আপনি গিয়ে ওপেন করতে পারেন। আমি এটাকে এখান থেকে ক্লোজ করে দিয়েছি, সবকিছু ক্লোজ করে দিলাম। আমি কিন্তু এটাকে ডেস্কটপের মধ্যে সেভ করেছিলাম বন্ধুরা, ডেস্কটপের মধ্যে আমি দেখি, এই দেখুন আমার এখানে ডেস্কটপের মধ্যে একটা জিপ ফাইল কিন্তু আমার এখানে স্টোর হয়েছে। আমি এটাকে জিপটাকে এক্সট্রাক্ট করে নেবো, আমি জিপটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি বন্ধুরা, এক্সট্রাক্ট টু আমার এখানে ডেস্কটপ করে নিলাম। আমার এটা দেখুন এক্সট্রাক্ট করা শুরু হয়ে গেছে, একটু কিছুটা টাইম লাগবে, একটু আপনাদের এটা ফাস্ট ফরওয়ার্ড করে নিন আপনারা দরকার হলে। আমার এখানে অল এক্সট্রাক্ট হয়ে গেছে, আমি এটা বন্ধ করে দিলাম। এই টেস্টটা আমি খুলে নেব, খুলে নেওয়ার পর দেখুন আপনারা একটু নিচে চলে আসবেন, এখানে আপনাদেরকে দেখাবে ফটো আরিসি উইন .exe, এটাই আমাদের সফটওয়্যার, এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করে নেব। ঠিক আছে, এটাকে আপনাদের কোনো রকম ইনস্টল করতে লাগবে না, এটা আপনি শুধু ওপেন করুন আর ইউজ করুন। ওকে বন্ধুরা, এখানে দেখুন আমার এটা দুটো আমার এখানে ডিস্ক শো করছে, আমার যেহেতু দুটো ডিস্ক অ্যাভেলেবেল আছে তাই আমার এখানে দুটো ডিস্ক শো করছে বন্ধুরা। ওকে, এখানে আমার একটা টোসিবা যেটা আমার কিনা হার্ড ডিস্ক সেটা শো করছে, আর স্যান্ড ডিস্ক আছে, স্যান্ড ডিস্ক ক্রুজ ব্লেড যেটা হচ্ছে আমার পেন ড্রাইভ 15 GB পেন ড্রাইভ। তার আগে আমরা নিচে দেখে নিই, নিচে আমাদের দেখুন প্রসিড আর কুইট অপশন দেখাচ্ছে, যেটা আমাদের সিলেক্ট করা থাকবে সেটা হাইলাইট হয়ে আছে দেখতে পাচ্ছেন, সেটাতে এন্টার করলে আমাদের কিন্তু কাজ হবে বন্ধুরা। আমরা প্রথমে হার্ড ডিস্কটাতে গিয়ে দেখে নিই আমাদের ওখানে কি কি শো করছে, আমরা কিন্তু ওটাতে কোনো রকম রিকভারি করবো না। হার্ড ডিস্কটা আমি এন্টার করলাম, প্রসিড করলাম, এখানে দেখুন ওপরে যেটা দেখাচ্ছে নো পার্টিশন মানে হোল ডিস্ক, যদি আপনারা কোনো পার্টিশন না থাকে, ধরুন আপনার পুরো একদম প্রোডাক্ট হয়ে গেছে, আপনার হার্ড ডিস্কটা প্রোডাক্ট হয়ে গেছে, সেই যদি আপনারা কোনো এক্সটার্নাল হার্ড ডিস্ক নিয়ে এসে ডেটা রিকভার করার চেষ্টা করেন তাহলে এই নো পার্টিশন হোল ডিস্ক এটা আমরা কিন্তু সিলেক্ট করবো বন্ধুরা। ওকে, আর তার নিচে দেখুন 1 2 3 4 করে এখানে দেখুন একদম ডান দিকে দেখুন সিস্টেম রিজার্ভ, সিস্টেম ফার্স্ট ডিস্ক আর সেকেন্ড ডিস্ক। সিস্টেম রিজার্ভ যেটা আছে সেটা বাদ দিয়ে দিন, সিস্টেম আছে, ফার্স্ট ডিস্ক আছে, সেকেন্ড ডিস্ক আছে। আমি এটা আপনাদের দেখিয়ে দিতে চাই, দেখুন আমি যদি এখানে আমার ডিস্ক পিসটা খুলি, এখানে আমার কিন্তু সিস্টেম আছে সি ড্রাইভ, ফার্স্ট ডিস্ক আছে ডি ড্রাইভ,
E আছে সেকেন্ড ডিস্ক, ওকে। F হচ্ছে আমার ডিভিডি আর W, ঠিক আছে। আর পেন ড্রাইভ হচ্ছে G তে, ওকে। আমার এখানে কিন্তু দেখুন সেম সেম দেখাচ্ছে, সিস্টেম আছে, ফার্স্ট ডিস্ক আছে, সেকেন্ড ডিস্ক আছে, ডিভিডি তো দেখাচ্ছে না, কিন্তু আমার পেন ড্রাইভটা বাইরে শো করছে, যদিও ওটা হার্ড ডিস্কের বাইরে, ওকে। আমরা কিন্তু এখানে যাব না, এখানে নিচে চলে আসুন। নিচে দেখুন সার্চ অপশন দেখাচ্ছে, আমরা যেটা সিলেক্ট করা থাকবে সেটার উপর এন্টার কি প্রেস করলেই আমার সেই কাজটা শুরু হয়ে যাবে। আমার যদি আমি এটা থেকে ধরুন ফার্স্ট ডিস্কটা আমি করতে চাইতাম রিকভারি, তাহলে আমি এইখান ফার্স্ট ডিস্ক সিলেক্ট করার পর এই সার্চটা যেটা আছে সেটা আমার ডান দিক বাঁ দিকের অ্যারো কি দিয়ে আমার সিলেক্ট করা যাচ্ছে, আর আমার এই ফার্স্ট ডিস্ক সেকেন্ড ডিস্ক গুলো আমার ওপর নিচের অ্যারো কি দিয়ে আমি সিলেক্ট করতে পারছি। ফার্স্ট ডিস্ক নিয়ে এসে যদি আমি এটা সার্চ করতে চাইতাম, মানে এটা থেকে আমি ডেটা রিকভার করতে চাইতাম, তাহলে আমি এখানে এসে সার্চটা সিলেক্ট করে এন্টার করে দিতাম। এখানে আমার কি কি অপশন দেখাচ্ছে দেখুন, এখানে অপশন দেখাচ্ছে কিপ করাপ্টেড ফাইলস, যদি আপনি করাপ্টেড ফাইলস রাখতে চান তাহলে এটা ইয়েস বা নো করবেন, যদি এক্সপার্ট মোডে যান ইয়েস বা নো করবেন, লো মেমোরি যদি যান তাহলে ইয়েস বা নো করবেন, আর কুইটে যদি যান কুইট করবেন, ওকে। বন্ধুরা এখানে ফাইল অ্যাপটা দেখি, ফাইল অ্যাপটা কি কি দেখাচ্ছে, এই অপশনটা আপনাদের খুবই কাজে লাগবে। দেখুন ফাইল অ্যাপটার মধ্যে এখানে আমাদের কি করছে, যে আমাদের ফাইল ফ্যামিলি আছে তার সমস্ত রকম ভার্সন আমাদের এখানে কিন্তু শো করছে। এখানে দেখুন পাশে একদম বাঁ দিকে আপনাদের এখানে যে ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্রস ক্রস করা আছে, মানে এটা সিলেক্ট করা আছে। আপনি যদি ধরুন কোনো কিছু ডিসিলেক্ট করতে চান তাহলে তার উপরে নিয়ে গিয়ে আপনাদেরকে কি করতে হবে, সেখানে নিয়ে গিয়ে আপনাদেরকে স্পেস বাটনটা প্রেস করতে হবে। দেখুন আমি এর উপরে নিয়ে গিয়ে স্পেস বাটনটা প্রেস করলাম, এটা আমার ডিসিলেক্ট হয়ে গেল, বা আমি এর উপরে নিয়ে গিয়ে আমি স্পেস বাটনটা প্রেস করলাম আর এটা ডিসিলেক্ট হয়ে গেল, মানে এইগুলো আমার যেগুলো ডিসিলেক্ট হয়ে গেল সেগুলো আমার স্ক্যান করবে না, সেই ফাইল টাইপগুলো আমার ডেটা রিকভারির সময় স্ক্যান করবে না। কিন্তু আমি চাইবো যে আমার সমস্ত রকম যে ফাইল টাইপ আছে সেগুলো আমার স্ক্যান করুক, তাই জন্য আমি এস প্রেস করবো। এখানে দেখুন একদম নিচে দেখাচ্ছে প্রেস এস টু ডিসেবল অল ফাইল ফ্যামিলিজ, আমি যদি এখানে এস প্রেস করি সবগুলো আমার ডিসেবল হয়ে গেল, আবার যদি আমি এস করি তাহলে আমার ডিফল্ট সিলেকশন, মানে আমার সবগুলো সিলেকশন হয়ে গেল বন্ধুরা। আর তার পাশে দেখুন দেখাচ্ছে বি টু সেভ দ্য সেটিংস, আমি বি দিয়ে সেটিংসটা সেভ করে নিলাম, ওকে। সেটিংস রেকর্ডেড সাকসেসফুলি, আমি ওকে মারবো, এন্টার মেরে চলে আসলাম, আমি কুইট করে দিলাম। এখান থেকে আমি যেহেতু আমার হার্ড ডিস্কের কোনো রকম রিকভারি করব না, তাই আমি এখান থেকে কুইট করে দেবো। কুইট করে আমার এখানে নিচে যে স্যান্ড ডিস্কটা আছে সেটা আমি ওপর নিচে অ্যারো কি দিয়ে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি প্রসিড করবো। প্রসিড করার পর এখানে দেখাচ্ছে একটা হোল্ড ডিস্ক, মানে আননোন, মানে যেটা আমি বললাম আপনার যদি পুরো করাপ্টেড থাকে বা আপনি জানেন না কি পার্টিশনে আপনার ছিল, কি ফ্যাট 32 ছিল না NTFS ছিল না কি ছিল আপনি জানেন না, তাহলে আপনি হোল্ড ডিস্কে করতে পারেন। কিন্তু আমি যেহেতু জানি আমার ফ্যাট 32 ছিল, তাই আমি নিচের ফ্যাট 32 পেন ড্রাইভটা আমি সিলেক্ট করে নেবো। করার পরে এখানে সেম সার্চ আছে, অপশান আছে, অপশানের সেম আপনাদেরকে দেখালাম। এখান থেকে আমি কুইট করে দেবো, এখান থেকে ফাইল অপশনের মধ্যে আমার সমস্ত কিছু সিলেক্ট করা আছে, এখান থেকে কুইট করে দেবো। এইখান থেকে গিয়ে আমি কিন্তু এই আমার পেন ড্রাইভ ফ্যাট 32 সিলেক্ট করে আমি এখান থেকে সার্চ ডান দিক বা দিক করে আমি সার্চের মধ্যে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি কিন্তু এন্টার করে দেবো বন্ধুরা। এন্টার করার পর দেখুন এখানে আমার কিন্তু দুটো অপশান দেখাচ্ছে, একটা প্রথমে দেখাচ্ছে EXT2 or 3, যেটা কিনা আমাদের লিনাক্স এর ফাইল সিস্টেম, আর আদার্স মানে হচ্ছে আমাদের ফ্যাট NTFS যেগুলো আমরা উইন্ডোজ বা আদার্সে আমরা ইউজ করে থাকি। আমি কিন্তু এখানে লিনাক্স এর মধ্যে ইউজ করিনি, যদি আপনারা আপনাদের কিন্তু এটা জানা উচিত যে আপনারা কোন, আপনি জানেন যে আপনি উইন্ডোজ ইউজ করছেন না লিনাক্স ইউজ করছেন, আপনি সেহেতু এখানে খেয়াল করে দেখবেন যে EXT মানে সম্পূর্ণ লিনাক্স। আপনি যদি লিনাক্স ইউজ করে থাকেন তাহলে EXT ইউজ করবেন, আর যদি লিনাক্স ছাড়া অন্য কোনো কিছু ইউজ করে থাকেন তাহলে আদার্স এর মধ্যে ইউজ করবেন। আমি যেহেতু উইন্ডোজ ইউজ করি আমি আদার্স এর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে দুটো অপশান, ফ্রি স্ক্যান ফর ফাইল ফ্রম ফ্যাট 32 আনঅ্যালোকেটেড স্পেস অনলি, শুধুমাত্র আনঅ্যালোকেটেড স্পেস থেকেই ও ফাইল রিকভারি করার চেষ্টা করবে। আর একটা হচ্ছে হোল নিচে, যেটা হচ্ছে এক্সট্রাক্ট ফাইল ফ্রম হোল পার্টিশন, আমি হোল পার্টিশন থেকে করতে চাইছি, তাই জন্য আমি কি করবো প্রতিটা সেক্টর ধরে ধরে ও স্ক্যান করবে। আমি এখানে ফ্রিতেও চুজ করতে পারতাম, হোল্ডও চুজ করি আমি এখানে, কিন্তু হোল্ড করবো যেহেতু আমার পুরো পেন ড্রাইভ, আমি জন্য একটা ছোট স্পেস দেখিয়েছি ডেমনস্ট্রেশন করার জন্য আমি এখানে হোল্ডটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখাচ্ছে কিসের মধ্যে আপনারা সেটাকে স্টোর করতে চাইছেন, সেখানে সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে আপনার ডান দিক বাঁ দিকের অ্যারো কি প্রেস করে কিন্তু আপনি আগে পিছনে যেতে পারবেন। আমি এখানে পিছনে চলে গেলাম ডেস্কটপ, ডেস্কটপ থেকে সুভাষ 3 তে চলে গেলাম, এখান থেকে আমার জি ডাইরেক্টরি যাব, জি হচ্ছে আমার কিন্তু পেন ড্রাইভ, দেখুন আমার এখানে জি ডাইরেক্টরি হচ্ছে আমার পেন ড্রাইভ, আমি এখানে জি ডাইরেক্টরিটা সিলেক্ট করব। দেখুন আমার এদিকে ডান দিকে জি দেখাচ্ছে, জি ডাইরেক্টরি সিলেক্ট করব, মানে আমার পেন ড্রাইভ সিলেক্ট হয়ে গেল। পেন ড্রাইভের মধ্যে এখানে কিছু সিস্টেম ভলিউম ইনফরমেশন আছে, কিছু আছে, এখান থেকে ওপরেরটা সিলেক্ট করে দিলাম, ওকে। সিলেক্ট করে
এখানে কি দেখাচ্ছে, অ্যারো কি টু সিলেক্ট অ্যানাদার ডাইরেক্টরি সি হোয়েন দ্য ডেস্টিনেশন ইজ কারেক্ট। মানে এখানে আমাকে কি করতে হবে, সি মারতে হবে যখন আমার ডেস্টিনেশন কারেক্ট হয়ে যাবে, মানে কার মধ্যে স্টোর করতে চাইছি। আমি সিলেক্ট করে দিলাম জি, আমার সিলেক্ট করা আছে দেখুন, যেহেতু আমার পেন ড্রাইভ যে আমি পেন ড্রাইভের মধ্যে স্টোর করতে চাইছি, আর আমার এখানে সি মারতে হবে যখন আমার সেটা কারেক্ট হয়ে যাবে। সি মেরে দিলাম, কারেক্ট হয়ে গেল। এখানে আমার কি হয়ে গেল, প্রসেস আমার চালু হয়ে গেল বন্ধুরা। ওকে, এখানে দেখুন থ্রি ফাইলস ফাউন্ড। এখানে আমার টোটাল এই স্পেসটা ছিল আমার পেন ড্রাইভ স্পেস, তার মধ্যে এতটা স্পেস ও অলরেডি রিড করে ফেলেছে। এটা কমপ্লিট হতে দিন, আমরা এখানটা কিছুটা পজ করে আবার এটা কমপ্লিট হলে ফিরে আসছি বন্ধুরা। এখানে আমি আপনাদের মধ্যেখানে কিছু দেখাতে চাই। এখানে দেখুন, এখানে ক্যাপ থ্রি রিকভার্ড, টেক্সটের একটা ওয়ান রিকভার্ড আছে, ইএক্সি ফাইল ওয়ান রিকভার্ড আছে, পিডিএফ ওয়ান রিকভার্ড আছে। ওকে বন্ধুরা, আমরা যে যেগুলো এখানে কিন্তু দেখতে থাকবেন, আপনাদের এখানে পুরো একটা কনসোল সিস্টেম প্রফেশনালদের মতো আপনাদেরকে কিন্তু এটা শো করছে। এখানে বন্ধুরা আমাদের ডেটা রিকভারি কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা আমাদের ভিডিওর মধ্যে আবার ফিরে এসেছি বন্ধুরা। আমরা এটাকে ডেটা রিকভারি কমপ্লিট হওয়ার পর আমি এটাকে বন্ধ করে দিলাম। এবারে আমি পেন ড্রাইভের মধ্যে গিয়ে দেখে নেব আমার সেই সমস্ত ডেটাগুলো যেগুলো আমি ডিলিট করেছিলাম, সেগুলো আমার এখানে রিটার্ন এসেছে কিনা, মানে রিকভার হয়েছে কিনা। এখানে দেখুন আমাদের একটা কিন্তু ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, যার মধ্যে কিন্তু রিকভারির সব কিছু আমার রাখা আছে। দেখুন আমার এখানে হিউজ হিউজ ডেটা কিন্তু আমার এখানে রিকভার হয়েছে। আমি বহু দিন থেকে এই পেন ড্রাইভটি ইউজ করছি, তার মধ্যে হিউজ হিউজ ডেটা আছে, সেগুলো কিন্তু আমার এখানে রিকভার করেছে। কিন্তু আমি যেগুলো কারেন্টলি আপনাদেরকে দেখালাম এই ভিডিওর মধ্যে, সেগুলো রিকভার করেছে কিনা আমি দেখে নিতে যাই। প্রথমে আমার এখানে একটা পিডিএফ শো করছে, দেখি এই পিডিএফটা কি আমার সেই পিডিএফটা মনে হতে পারে, কারণ হ্যাঁ বন্ধুরা, এই পিডিএফটা আমার সেই পিডিএফটা যেটা আমি আপনাদের সামনে ডিলিট করে দেখিয়েছিলাম, ফরম্যাট করে দেখিয়েছিলাম। দেখুন আমার এখানে আপলোড সেটআপ ফাইলটাও চলে এসেছে, আর নিচে যায় আমার একটা এক্সেল ফাইল ছিল, সেটা কি আমার রিকভার করেছে দেখে নিই বন্ধুরা। এক্সেল ফাইল দেখি, এখানে আমার একটা এক্সেল এসএক্স একটা এক্সেল ফাইল কিন্তু শো করছে। দেখি এটা আমরা ওপেন করে, এটা কি আমার সেই এক্সেল ফাইলটা? ইয়েস, এটা আমার সেই এক্সেল ফাইলটা যেটা কিনা আমি আপনাদেরকে দেখিয়ে ফরম্যাট করেছিলাম। দেখুন তাছাড়াও আমার কিন্তু হিউজ এমপি ফোর ফাইল আছে, পিএনজি ফাইল আছে, আমার এখানে জেপিজি ফাইল আছে, আমার এখানে অনেক কিছু ইএক্সি কত ফাইল আছে, দেখুন সব কিন্তু আমার এখানে রিকভার হয়েছে। আমি যদি এইটা আরও চালাতাম, আমার এক্সএমএল ফরম্যাট আছে, সব টেক্সট ফরম্যাট সব কিছু আমার এখানে রিকভার হয়েছে। আর আপনারা খেয়াল করে থাকবেন, আমি কিন্তু রিকভারিটা স্টপ করেছিলাম, অ্যাবর্ট করেছিলাম, কারণ আমি জানি আমার কারেন্ট ফাইল আমি ডিলিট করেছি, এগুলো আমার কিছু সময়ের মধ্যেই রিকভার হয়ে যাবে। কিন্তু আমি যদি ফুল রিকভার করতে চাইতাম, আমার এখানে 17-18 মিনিট থেকে 20 মিনিট আমার এখানে টাইম লাগতো, আমি তাই জন্য অ্যাবর্ট করে দিয়েছিলাম। আর দেখুন আমি যেটা ভেবেছিলাম সেটা আমার সত্যি হয়েছে, আমি যেগুলো রিকভার করতে চেয়েছি সেগুলো কিন্তু আমার অলরেডি রিকভার হয়ে গেছে। আর যেহেতু এটা একটা প্রফেশনাল সফটওয়্যার, তাই জন্য এর মধ্যে 100% রিকভার হওয়ার চান্স, 100% ডেটা আপনার রিকভার হয়ে যাবে উইদাউট এনি টাকা পয়সা, উইদাউট এনি মানে কি বলবো আপনার অ্যাড ফ্রি। ওকে, এটা হচ্ছে একটা আপনার কনসোল সফটওয়্যার। তাহলে আপনারা দেখলেন একটা কিভাবে সহজ সফটওয়্যারের মাধ্যমে আমরা প্রফেশনালদের মতো ডেটা রিকভার করতে পারি, এবং আমাদের যে কোনো ডিলিট হয়ে যাওয়া ডেটা বা ফরম্যাট হয়ে যাওয়া কোনো রকম ড্রাইভ থেকে আমরা কত সহজে ডেটা রিকভারি করে ফেলতে পারি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। আজকের মতো এতটুকুই, চলি বন্ধুরা, থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।